স্যার প্রথম কয়েকটা ক্লাসের উপর স্যার এক্সাম হওয়ার কথা ছিল যে, এক্সাম নিব? কি অবস্থা, যে অবস্থা এখন, এক্সাম নিলে সবাই অ্যাটেন্ড করতে পারবেন কিনা? আপু আপনাদের স্যার ওয়েদার কি যা প্রকার? স্যার একটু কোডটাকে জুম করেন না স্যার একটু। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আপনার রেকর্ডিংটা বন্ধ আছে স্যার। আচ্ছা, আপনারা কিছু বললেন? স্যার স্যার আপনি আপনার রিয়া একটা মুভ করেছে তো। স্যার আপনার রেকর্ডিংটা বন্ধ আছে স্যার। আচ্ছা, রেকর্ডিং আমি চালু করে নিচ্ছি। আমি একটু দূরে ছিলাম তো। জি, আমি ফর্মে ভ্যালিডেশনের জন্য ফর্মের মধ্যে আমি আপনার ইনপুট নিয়ে নেই। লেভেল ছাড়াও তো ইনপুট নেওয়া যায়। নেম নিলাম, ইনপুট হচ্ছে টেক্সট, নেম ইজ ইকুয়াল টু নেম, জাস্ট এটুকুই দেই, ব্রেক দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে এখানে পাসওয়ার্ড নিব, ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড ইনপুট নিব।
টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। জি, এখন আমি এখানে একটা সাবমিট দিব, মানে হচ্ছে আপনার বাটন দিব আর কি, ইনপুট মানে ভ্যালুগুলো সাবমিট করার জন্য। ইনপুট টাইপ, টাইপ সাবমিটই দিই। ভ্যালু একটা দিয়ে দিলাম, ধরেন ভ্যালু দিলাম রেজিস্টার। আপাতত আমার এইটুকুই কাজ, এর পরের কাজগুলো আমি দেখি। আচ্ছা, ফর্মের একটা আমার নেম দিতে হবে, ফর্মের আমি একটা নেম দিয়ে দিই। মাই ফর্ম, তারপর হচ্ছে গিয়ে এখানে মেথড দিতে হবে হচ্ছে আমার পোস্ট। পোস্ট মেথড দিলে, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে যে ফর্মটা নিচ্ছি, এই ফর্মের মধ্যে ইনপুটগুলোকে আমি আপনার ডাটাগুলো ইনসার্ট করাবো আর কি, পোস্ট করব। পোস্ট মেথড, আমি টোটাল ফর্মটাকে নিয়ে কাজ করতেছি, যেহেতু ফর্মের ভ্যালিডেশন আসতেছে, তো আমার এখানে এই সাবমিটের উপরে একটা ইভেন্ট ক্রিয়েট করতে দিতে হবে আর কি। আমি আগে অ্যাকশন দিই যে আমার ফর্মটা সাবমিট হইলে সে কোন পেজে যাবে। আমি যেহেতু আপাতত কোনো পেজ দিচ্ছি না, তো আমি ফাঁকা রাখি, পরে আমি যে কোনো একটা পেজ দিয়ে দিব আমাদের ওই ফোল্ডারেরই। আচ্ছা, তাহলে এখানে দিব হচ্ছে অন সাবমিট। অন সাবমিট যে ফাংশনটাকে আমি বানাবো ভ্যালিডেশনের জন্য, সেখানে সেটাকে আমি সেখানে এটাকে আমি অন সাবমিটের মধ্যে ওই ফাংশনটা রিটার্ন করব। রিটার্ন, তো ফাংশনটা লিখলে আমি ফাংশনটা তৈরি করে আমি এখানে রিটার্ন করে দেব। আমরা হচ্ছে যাই আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে, স্ক্রিপ্ট, ফর্মের ভ্যালিডেশনের জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশন ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার ভ্যালিডেশন। এখন আমি এখানে ইনপুট নিছি মাত্র দুইটা, একটা হচ্ছে আপনার নেম আর একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখন এই দুইটার মধ্যে ভ্যালিডেশন মূলত কিরকম দেওয়া যায়? আপনারা অনেক সময় ফর্ম রেজিস্টারের মধ্যে রেজিস্ট্রেশন করছেন বিভিন্ন অনলাইনে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করছেন, ওখানে কি ধরনের ভ্যালিডেশন গুলো থাকতে পারে? ধরেন একটা হচ্ছে টেক্সটের মধ্যে আর ভ্যালিডেশন কি, টেক্সট হচ্ছে গিয়ে নাল হইতে পারবে না, মানে হচ্ছে ব্ল্যাঙ্ক হইতে পারবে না, ভিতরে আপনার ভ্যালু দিতে হবে, ফাঁকা থাকতে পারবে না। তাহলে আমি নেমের ভ্যালিডেশনের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, নেম নামক, নেম ডকুমেন্ট ডট, আমি যে ফর্মটা নিছি সে ফর্মের নাম দেই মাই ফর্ম, নেম ডট ভ্যালু। এই ভেরিয়েবলটা নিলাম হচ্ছে আমি নেম ভ্যালিডেশনের জন্য। কেমন, আরেকটা ভেরিয়েবল নিই পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড ইকুয়াল টু ডকুমেন্ট ডট
মাই ফর্ম ডট নেম কি দিছি, পাসওয়ার্ড। পাসওয়ার্ড ডট ভ্যালু। তাহলে আমি দুইটা ভেরিয়েবল আমি নিয়ে নিলাম এখানে আমার। এখন আমি হচ্ছে গিয়ে আমার কন্ডিশন গুলো দিব, মানে ভ্যালিডেশনটা আমি কিভাবে করব। কেমন নিলাম, ইফ আমি নেমের জন্য আগে দেই এখানে, পাসওয়ার্ডের জন্য পরে দিব। ইফ নেম ইকুয়াল, যদি নাল হয়, যদি আমি নেম ইকুয়াল নাল মানে হচ্ছে নেমের ভ্যালু না দেই, অথবা এই অর কিভাবে দেয় এখানে, কন্ডিশনাল অর, কন্ডিশনাল অর কিবোর্ডের কোথায় ইয়ে করব আমি, কিবোর্ডের অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার। কেমন এটা হলো আমার পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার। এই অ্যালার্টটা দিয়ে সে আমাকে রিটার্ন করে দিবে ফলস, সরি ফর্ম সাবমিট করতে দিবে না। এইটুকুই আমার কাজ। এখন আমরা কি করব, এই ফাংশনটাকে ওই ফর্মের মধ্যে রিটার্ন করাবো, অন সাবমিটের মধ্যে রিটার্ন করাই দিলাম, সে আমার ফাংশনটাকে রিটার্ন করে দিবে। আর এখানে অ্যাকশনে আমি যে কোনো একটা পেজের নাম দিয়ে দিই, জেস 5.html, ঠিক আছে দিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখি আমার ফর্মের ভ্যালিডেশনটা কাজ করার কথা। দেখেন আমি আপাতত প্রথমটাকে ফাঁকা রাখলাম, রেখে দিলাম আমাকে দিচ্ছে, আমি নামটা যখন ফাঁকা রাখতেছি সে আমাকে এখানে দিচ্ছে নেম ক্যান নট বি ব্ল্যাঙ্ক। ওকে ফাইন, আমি নেম ব্ল্যাঙ্ক দিলাম না, আমি নেম কিছু একটা দিলাম। আমি নেম এটা দিলাম, কিন্তু আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে গিয়ে আপনার 8 ডিজিটের। আমাকে দিচ্ছে মেসেজ, অ্যালার্ট দিচ্ছে মাস্ট পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার। বুঝতে পারছেন? হ্যালো, বুঝছি স্যার। তাহলে আমার কাজটা হলো কি, শুধুমাত্র আমি এখানে একটা ফর্মের ইয়ে দেখাইছি, আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনি ভ্যালিডেশন দিতে পারেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি এর মধ্যেই আরেকটা জিনিস, আরেকটা বিষয়, পাসওয়ার্ডের অনেক সময় আপনার লেন্থ দেয়া থাকে, তাই না? জি স্যার, হ্যাঁ, পাসওয়ার্ড আপনার একটা ফর্ম সাবমিটের ক্ষেত্রে দেখা যায় আপনি দুই ধরনের পাসওয়ার্ড দেন, দুইবার বলে যে আপনার ফার্স্ট একবার দিলেন, তারপর ম্যাচিং করার জন্য আবার দেয়। ওখানে কনফার্ম যদি আপনি দুইটা, হ্যাঁ দুইটা যদি সেম না হয় তখন আপনাকে একটা মেসেজ দেয় যে পাসওয়ার্ড মাস্ট বি কি হইতে হবে, সেম হইতে হবে, মানে উপরে আপনি ফার্স্ট পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেকেন্ডও সেটা হইতে হবে, এরকম ভ্যালিডেশন দেয় না? জি স্যার। জি,
দেখি আমরা এরকম কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা ভাই, আমরা এখন হচ্ছে আপনার এটার ভিতরেই আরেকটা কন্ডিশন দিব এই পাসওয়ার্ডের জন্য। স্যার আপনার রেকর্ড বন্ধ আছে স্যার। আচ্ছা, রেকর্ড বন্ধ থাক, সমস্যা নেই। এটা তো গেল একটা, তাই না? শুনতে পাচ্ছি না। স্যার, আপনার মাইক্রোফোন মেবি বন্ধ। ও সরি, আমি তো কথা বলতেছি। জি, আমি এখানে আরেকটা কন্ডিশন দিই। সেটা হচ্ছে ভেরিয়েবলটা আবার নিয়ে নিই। এখানে দিব আমি, যদি আমার প্রথম যে পাসওয়ার্ডটা আছে এটা সমান সমান আমার যদি দ্বিতীয় পাসওয়ার্ডটা না হয়, মানে হচ্ছে সেকেন্ড যে পাসওয়ার্ডটা আমি চাপবো সেটা যদি না হয়, তাহলে সে কি করবে? ও আচ্ছা সরি, যদি সমান স্যার হয়। আমি তো সমান জি দিছি, স্যার না দেই নাই। হ্যাঁ সমান জি দিচ্ছেন স্যার। হ্যাঁ জি স্যার ওটাই সমান দিলে সে আমাকে কি করবে? রিটার্ন করবে ট্রু, মানে হচ্ছে ফর্মটা আমি সাবমিট করে দিব, কেমন?
আদারওয়াইজ সে যদি বাবা বাবা যাও বাবা, জি বাবা প্লিজ প্লিজ বাবা যাও, বাবা ওই রুমে যাও বাবা, ঝামেলা হয় আর কি হালকা পাতলা। আচ্ছা যদি আমার এটা পাসওয়ার্ডটা ট্রু হয়, মানে দুইটা সেম হয়, তাহলে সে আমাকে কি করবে, রিটার্ন ট্রু দিবে, আমি ফর্মটা সাবমিট করে দিব। আদারওয়াইজ এলস আমাকে কি করবে, সে আমাকে মেসেজ দিবে, কি মেসেজ দিবে, মেসেজ দিবে পাসওয়ার্ড মাস্ট বি সেম। এই তো নাকি আর কিছু দিবে, সরি পাসওয়ার্ড মাস্ট বি সেম অ্যালার্ট দিয়ে সে আমাকে রিটার্ন অফ করে দেবে। এটুকু আমার কাজ, যাই হোক কাজটা শেষ। কেমন এখানে দেখেন কন্ডিশনটা কি ছিল, কন্ডিশনটা ছিল যে পাসওয়ার্ড যদি এই পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2 সমান হয়, এই যেমন প্রথম যে পাসওয়ার্ডটা ইনপুট দিব আমি, রিটাইপ যখন করব দুইটাই সমান হইতে হবে। যদি সমান হয়, এখানে দেখেন যদি, এক্সকিউজ মি, আমার পাসওয়ার্ড যদি দুইটা ইকুয়াল হয় রিটার্ন ট্রু, সে আমাকে ফর্মটা সাবমিট করতে দিবে। আর যদি আমার পাসওয়ার্ডটা ইয়ে না হয়, আচ্ছা এখানে তো আমি কন্ডিশনটা আলাদা দিলেই ভালো হইতো আর কি, কারণ হচ্ছে গিয়ে আমার এই সবগুলোর মধ্যে এলস দেওয়া মানে হচ্ছে গিয়ে আপনার ওগুলো আমার ঝামেলা হবে। আচ্ছা দেখি আল্লাহ ভরসা, আমি তো এটার মধ্যে একসাথে কাজ করছি, এটা আলাদা একটা কন্ডিশন দিলে সবচেয়ে ভালো হইতো। আর যাই হোক আমি এখানে আমার এটা ঠিকঠাক দিলাম, তারপরে আমি এখানে 7 ক্যারেক্টার দিই, 1 2 3 4 5 6 7 8 8টা ক্যারেক্টার দিলাম। দিলাম এই যে দেখেন আমার শেষেরটা কাজ করছে, আমি কিন্তু আপনার সেম পাসওয়ার্ড দেই নেই, পাসওয়ার্ড মাস্ট বি সেম, কথা বুঝতে পারছেন? আর আমি যদি এখানে আপনার একটা কম দেই, সেক্ষেত্রে সে আমাকে কি করবে, আচ্ছা এটাও তো সেম হয় না, এই জন্য সে এলসটা কাজ করছে। যাই হোক আর আমি এইখানে যদি আপনার কমাই দিই, তাহলে সে আমাকে দিবে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার্স। আমার দুইটা কন্ডিশনই আপনার এখানে কাজ করতেছে, দেখেন একটা ছিল আপনার লেন্থ, যদি আমি এই পাসওয়ার্ডের লেন্থ, এই যে প্রথম পাসওয়ার্ডের লেন্থ যদি আমি 7 ক্যারেক্টারের কম দেই, তাহলে সে নিচ্ছে না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার প্রথম পাসওয়ার্ড সেকেন্ড পাসওয়ার্ড দুইটাই ইকুয়াল হইতে হবে, নতুবা সে আমাকে রিটার্ন করবে যে আপনার পাসওয়ার্ড সেম হইতে হবে, এটা সেম করেন নতুবা আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। এই ধরনের একটা কিছু আমি অ্যালার্টে দিছি। যাই হোক এখন আমি দেখি, আমি যখন ধরেন আমি দিলাম 4 ক্যারেক্টার বা 5 ক্যারেক্টার দিলাম, 7 ক্যারেক্টারের কম, সে আমাকে প্রথমেই তো এই 7 ক্যারেক্টারের জন্য ধরবে। আমি যখন এই 7 ক্যারেক্টার পূর্ণ করে ফেলবো, ধরেন 7 ক্যারেক্টার পূর্ণ করে ফেললাম, এখন সে আমাকে ধরবে কি পাসওয়ার্ড মাস্ট বি সেম, পাসওয়ার্ড সেমের জন্য। যখনই আমি পাসওয়ার্ড সেম দিয়ে দিব, দেখেন পাসওয়ার্ড যখন সেম দিয়ে দিব, তখন আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে অন্য একটা পেজে। এই যেমন আমি যে পেজটাকে রিডাইরেক্ট করে দিছি এখানে ফর্মের মধ্যে, এই যে অ্যাকশনের মধ্যে যে পেজটাকে আমি রিডাইরেক্ট করছি, ওই পেজে সে চলে গেল আমার, কথা বুঝতে পারছেন কিনা, আমার ভ্যালুটা সাবমিট হয়ে গেল। জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্যার অনেক সময়, জি স্যার, না স্যার আরেকটা বিষয় ছিল স্যার, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। স্যার অনেক সময় হয় না যে পাসওয়ার্ড গুলো দেখা যাচ্ছে যে আপনার অ্যালফাবেট থাকে আবার তার সঙ্গে সংখ্যাও থাকে স্যার, নাম্বার। হ্যাঁ আপনি সেটাও দিতে পারেন।
সেই কন্ডিশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে, যে পাসওয়ার্ড মাস্ট বি আপনার, এখানে পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু অ্যালফাবেটিক্যালি আপনার এ টু জেড দিতে হবে, তারপর হচ্ছে এটা এটা দিতে হবে, এলসিফ এলসিফ দিয়ে আপনি একাধিক কন্ডিশন এখানে দিতে পারেন। স্যার এন্ড অফ এন্ড কোন ইয়া দিয়ে স্যার কানেক্ট করবো স্যার, অ্যালফাবেট এন্ড হচ্ছে নাম্বার। হুম 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 আচ্ছা, এই জিনিসটা এইটুকু তো বুঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, এটুক যদি বুঝে থাকেন, আচ্ছা আপনারা এইটুকু কাজ সবাই কত 10 মিনিট সময় লাগবে নাকি এরকম হবে? 5 মিনিট স্যার তো আপনি, প্র্যাকটিস করলেন। স্যার হ্যাঁ আপনি বলেন। কোডটা একটু দিয়ে রাখেন স্যার। আচ্ছা আপনার, আমি সর্বোচ্চ 10 মিনিট দিয়ে রাখলাম, তারপর জি পাঁচ জি মিনিটের মধ্যে আমি 5 মিনিটের মধ্যে আমি সবাইকে নাম ধরে বলবো, তাও সর্বোচ্চ 10 মিনিট দিয়ে রাখলাম। মানে হচ্ছে বন্ধু তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি এরকম। অ্যাকশন পেজের নামটা স্যার ইচ্ছা মতো দেওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে রিডাইরেক্ট করবেন এটাকে, ফর্মটা সাবমিট করার সাথে সাথে ও আপনার এই পেজে নিয়ে যাবে। মানে এটা কিভাবে ভিউ করব স্যার? এটার কোনো ভিউ করার অপশন আছে স্যার? কোনটা কোনটা? মানে স্যার এখানে যে আপনি ক্লিক করতেছেন না, ক্লিক করলে তো স্যার আপনার এই পেজে যাচ্ছে, কিন্তু আসলে কিছু শো করতেছে না। কিন্তু আমি কিছু শো করাইতে চাই যে মানে আসলে কি আমার এটা ওখানে ওই পেজটা গেছে? যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই শো করবে, শো করবে না কেন? ও পেজটা আপনি অ্যাভেলেবেল ফেসবুক থাকলে শো দিয়ে করবে। দেন। হ্যাঁ, আপনি আচ্ছা এটার আচ্ছা মধ্যে facebook.com দিয়ে দেন, তাহলে ওইখানে চলে যাবে। ও আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, কোড দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে ফাইন, আমি মাউট। সেকেন্ড ব্র্যাকেট ভাই, ফাংশনটা বাদ দিতে হবে, ফাংশন লেখাটা বাদ দিয়ে শুধু ব্র্যাকেট। হ্যাঁ এটা ফাংশনটা, ফাংশনটা এখানে কপি করেন, ভ্যালিডেশনের পরে স্পেসটা কেটে দেন। না না, এখানে স্পেস থাকবে, এখানে স্পেস থাকবে। হ্যাঁ, রিটার্নের পরে জি স্পেস থাকবে। জি আচ্ছা, দেখতেছি। স্যার ঠিক আছে এখন স্যার? হ্যাঁ হ্যাঁ, আর একটু আপনি হচ্ছে সাবমিট সাবমিটে পরে যান, উপরে। হ্যাঁ হ্যাঁ, রাখেন একটু। ওকে ভাই, এখানে মিসটেক কন্ডিশন দিয়ে দিছেন রাজীব ভাই।
জি স্যার, এই যে আপনার শর্ট দেখেন করতে স্যার, স্যার সেকেন্ড এন্ড স্যার পাসওয়ার্ড দেন স্যার, এই যে পাসওয়ার্ড দেন স্যার, পাসওয়ার্ড না আমি ওখানে আসতে পারি এখানে, হ্যাঁ এখানে পাসওয়ার্ড টু আছে জি আপনার নিচে জানেন যে রিটার্ন ফলস এর পরে প্রথম এলসিপি যে রিটার্ন ফল পরে যে এলসিপি দিবেন জি ভিতরে দিয়ে দিবেন তখন এই এলসিপিটা কাটেন, কাট করে নেন পুরোটা সিলেক্ট করে সেকেন্ড ব্র্যাকেট সহ কাট করে নেন এটা স্যার, হ্যাঁ সেকেন্ড কাট করে নেন জি, তারপর হচ্ছে এরপরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা থেকে বের হন, এটা থেকে বের হন নাইলে এন্টার চাপেন, এখন এখানে পেস্ট করেন ঠিক আছে স্যার, হ্যাঁ এখন ঠিক আছে, তারপরে আর একটু একটু নিচে থেকে আমি দেখি এখানে আপনি টাইপ, হ্যাঁ পাসওয়ার্ড ঠিক আছে উপরে যান ভেরিয়েবল ঠিক আছে, হ্যাঁ যদি আপনার ইকুয়াল টু টু এলস এলস এখন আপনি ক্লিয়ার করেন সাবমিট রান করুন স্যার, হ্যাঁ সেভ করে রান করেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, না আমি ক্লাসে বলেন রাজীব ভাই আমি একটা মিনিট করেন ফোন কলে আছি কেমন ভাই আপনার কাছে কি টেলিভিশন সেল করতে লাগে, না ভাই ওই সাইড থেকে, তাহলে সাইডে চল, সাইডে মানে সামনের দোকান তো, ডাল ভাই।